বিশ্ববাংলায় লোকযুক্ত সরকারি স্কুল পোশাকের কাপড় বাজারে আটকে দিল স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ভুটভুটি গাড়ি ভর্তি স্কুল পোশাকের কাপড় আটক করাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হলো মুর্শিদাবাদের সুতি সাজর মোড় এলাকায় সুতি দু নম্বর ব্লকের কাশিমনগর গ্রাম পঞ্চায়েত এলাকার স্বনির্ভর গোষ্ঠীর জিনাতুন নেশা এক মহিলা পোশাক তৈরির বরাদ্দ পায় কাশিমনগর পঞ্চায়েত এলাকায় জিন্নাতুন নেশা নামে স্বনির্ভর গোষ্ঠীর ওই মহিলা অফিস থেকেই সরকারি বিশ্ব বাংলায় লোকযুক্ত স্কুল পোশাকের কাপড়গুলি পাচার করা হচ্ছিল নবগ্রামের পলসন্ডা কাটাবাগান এলাকায় মফিস শেখ নামে এক ব্যক্তির কাছে পাঠানো হচ্ছিল ওই ভুটভুটি ভর্তি করে বহরমপুর যাওয়ার পথে সজর মোড়ে স্বনির্ভর গোষ্ঠীর ব্লক নেতৃত্ব শাকিলা বানুরা সরকারি লোকযুক্ত সরকারি স্কুল পোশাকের কাপড় ভুটভুটি করে যাওয়া দেখতে পাওয়ায় তারা ওই ভুটভুটি গাড়িটিকে আটক করে এরপর এক এক করে জড়ো হয় স্থানীয় বাসিন্দারা সরকারি স্কুলের পোশাকের কাপড় কিভাবে পাচার হচ্ছে তা নিয়েই শুরু হয় তীব্র প্রতিবাদ চেক সরকারি স্কুল পোশাকের আসার খবর শুনে সাজুর মোড়ে ছুটে আসে তারা বেশ কয়েকজন আর তারপরে এই মহিলা গোষ্ঠীর লোকেদের সাথে তীব্র বাগবিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে তারা খবর পেয়ে ঘটনাস্থলে আসে সুতি থানার পুলিশ ও সুতি দু নম্বর ব্লকের যুগ্ম ভিডিও স্কুল পোশাকের কাপড় ভর্তি গাড়ি পুলিশ ধরা পড়ার চেষ্টা করলেও পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দা ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা অবশেষে দীর্ঘ প্রচেষ্টার পর স্কুল পোশাকের কাপড় ভর্তি ওই ভুটভুটি গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে সুতি থানার পুলিশ উত্তেজিত হয় এলাকার মানুষেরা তারপরে কোনো রকমের ঘটনাস্থল থেকে পালিয়ে আসে এলাকার ওই মহিলা যাওয়ার পথে এখানে জুস খাচ্ছিলাম দেখি কি একটা ভ্যান চলে আসছে বস্তা ভর্তি সরকারি লোকও দেখে জানতে পারি ভ্যানকে থামায় কি কি অবস্থা দেখি কি আমাদের স্কুলে যেগুলো বিডি অফিস থেকে পাই সরকারি ছাত্রছাত্রীদের পোশাক তৈরি করার জন্য সেই ছাত্র ছাত্রীদের বস্তা বোঝাই করা মাল এখানে ধরা আছে জিজ্ঞেস করতে বুঝতে পারি কাশিমনগর জাগরণী সংঘ সমবায় থেকে মাল আসছে জাগরণী সংঘ সমবায় জিন্নাত নেশা যে নিজেকে খুব বড়াই করে কে আমি নিজে করি আমি নিজে করি আর বিডিও সাহেব ওনাকে সব কিছুতে সাপোর্ট করে কি হ্যাঁ উনি সব কিছু ঠিকঠাক করে আমরা কিছু করি না আজকে দেখুন তার বড় জলজান্ত প্রমাণ সে বিডিও হবে গোষ্ঠীর মেয়েদের দ্বারা তারপরে এই কাপড়গুলো বিতরণ হবে প্রতিটা শিশুদেরকে প্রতিটা স্কুল ওই বাচ্চাদেরকে বিতরণ করা হবে সেখানে এই কাপড়টা বিক্রি করে হয় আপনি কি অর্শ বা মোটা হারিসে দীর্ঘদিন যাবৎ ভুগছেন আর চিন্তা নয় এখন আপনাদের সুচিকিৎসা দিতে আপনাদের পরিষেবাই ধুলিয়ান পাইলস ক্লিনিক ধুলিয়ান পাইলস ক্লিনিকে চিকিৎসা করছেন এক্স সিনিয়র এইচ সার্জন জে বি আর এস এ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ডাক্তার রওশন আলী প্রতি শনিবার এবং রবিবার সকাল আটটা থেকে বেলা